অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংশোধন সহ রাষ্ট্রীয় সংস্কার কাজ সম্পন্ন না করা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকাল ১১টায় নাটোরের কাফরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভায় তিনি এই আহ্বান জানান। এ সময় দুলু আরও বলেন, যাদেরকে দলে গত ১৭ বছর খুঁজে পাওয়া যায়নি, হঠাৎ করে আজ তারা অতি উৎসাহী বিএনপি হয়ে গেছেন, তাদের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। তিনি বলেন, এরাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ অপকর্মে জড়িত। বিএনপির নাম দিয়ে যদি কেউ কোনো রকমের চাঁদাবাজি, দখলদারিত্ব ও হুমকি ধামকির চেষ্টা করে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারিও দেন বিএনপি নেতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন ব্যবস্থা, সংবিধান, জুডিশিয়াল এবং যে সকল বিষয়গুলি রাষ্ট্রীয় সংস্কার করার প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত এই সংস্কার কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নাটোরের সর্বস্তরের জনগণ, বিএনপির নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে হবে।